খেলে টাকা ইনকাম কথাটা শুনতে আশ্চর্যজনক হলেও বাজারে সত্য। আপনি এখান থেকে লুডু খেলে আর্নিং করতে পারবেন। আমি ভিডিও দিচ্ছি, আপনারা যেন কিছু টাকা ইনকাম করতে পারেন, খেলে দেখবেন, ট্রাই করে দেখবেন, এখান থেকে ভালো একটা ইনকাম করা যায়। এটাই তো আজকে বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা সরাসরি কি করব, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। সরাসরি ওপেন করে দিলে হবে না, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, লিঙ্কে একটা টাচ করবেন। লিঙ্কে সরাসরি টাচ করে দিলে কি আসবে, আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ, এখানে একটা ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপে যদি ক্লিক করে দেন কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখান থেকে সরাসরি আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আর মাস্ট বি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড না হয় এটার উপরে একটা চাপ দিয়ে ধরে রাখবেন, আর এমনিতে হয়ে যাবে আর কি। চাপ দিয়ে ধরে রেখে আপনি ডাউনলোড এগেন এখানে একটা ক্লিক করে দেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনটিকে কি করবেন, ওপেন করে দেবেন। সরাসরি আমরা কি করেছি, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিয়েছি। তারপর একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। এখানে আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। সাইন আপ অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে পেজটি ওপেন হয়ে যাবে। আপনি ফুল নেমটি দেবেন, এখানে আপনার যে নামটি রয়েছে এখান থেকে আমাদের যে ফুল নেমটি রয়েছে এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার সম্পূর্ণ ইমেল অ্যাড্রেস ওপেন হয়ে যাবে, এটা সিলেক্ট করে নেবেন এবং রেফার কোডের চাইবে অবশ্যই আমার রেফার কোড ইউজ করবেন, আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর রেফার কোড ইউজ না করলে আমি কোনো রকম হেল্প করবো না, মাস্ট বি রেফার কোড ইউজ করা লাগবে। আর এখানে প্রতি রেফার আপনি পাবেন 30 টাকা করে। আপনার রেফারে যদি কেউ অ্যাকাউন্ট খুলে সে যদি একটা গেম খেলে আপনি 30 টাকা পেয়ে যাবেন সাথে সাথে। তারপর এখান থেকে আপনি কি করবেন, পাসওয়ার্ড দেবেন 6টা। পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি সাইন আপ অপশন পাচ্ছেন, এখানে এটা ক্লিক করে দিলে আপনি সাইন আপটি কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্লিক করে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি। আর এখান থেকে দেখবেন অটোমেটিকলি এটা সাকসেসফুল হয়ে যাবে, এখানে দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করি আমার মনে হয় যে সাইন আপে ক্লিক করলে কোনো রকম ইন্টারফেস আসবে না, কিন্তু সাইন আপটি কিন্তু কমপ্লিট হবে। হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, সাইন ইন করে নেবেন, দেখবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হয়ে যাবে আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। সেটিংস অপশনে টাচ করলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার রেফার এবং টোটাল ম্যাচ কত ম্যাচে জয়েন করেছেন, আর মেন যেটা হচ্ছে আপনাদের টাকা। এখান থেকে আমরা যে ম্যাচটি আগে খেলবো কিংবা ম্যাচ খেলতে এটা দেখি, আমরা দেখতে পাচ্ছেন মিডিল একটা অপশন রয়েছে প্লে অপশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লে বাটন, এখানে একটা টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিস্টেম মানে আপনার ম্যাচগুলো ওপেন হয়ে যাবে। 120 টাকা দিয়ে যদি এখানে আপনি খেলেন তাহলে আপনি জিতলে পাবেন 220 টাকা। এখানে কিন্তু যেটা পাবেন না এটা হচ্ছে আপনার অ্যাডমিন চার্জ কাটবে। তারপর এখানে হচ্ছে 5-15 টাকা দিয়ে যদি ম্যাচটি খেলেন তাহলে আপনি জিতবেন 100 টাকা জিতলে। এখানে আপনি 67 টাকা দিয়ে যে ম্যাচটি যদি জয়েন করেন 120 টাকা পাবেন জিতলে। এবং অনেক ম্যাচ রয়েছে, আমরা যেটা ম্যাচে জয়েন করবো না হচ্ছে 8 নম্বর ম্যাচে জয়েন করবো, এটা 165 টাকার ম্যাচে আমরা জয়েন করবো, জিতলে আমরা 300 টাকা পাবো। তো এটা যে কোনো একটা ম্যাচে জয়েন করার জন্য আমাদেরকে টাকা অ্যাড করতে হবে। এখানে কিন্তু আরও ম্যাচ রয়েছে, এখানে আরো ম্যাচ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 545 টাকার ম্যাচ রয়েছে। আমরা সরাসরি কি করবো, টাকা অ্যাড করার জন্য উপরে আমরা এই যে টাকা বাটন এখানে ক্লিক করে দেবো, ওয়ালেট বাটন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে ডিপোজিট, এটা সিলেক্ট করে নেবেন। মানে কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান এটা সিলেক্ট করবেন, আমরা বিকাশটা সিলেক্ট করছি। মানে একটা নাম্বার পেয়ে যাবেন, নাম্বারটা কপি করবেন, এই যেভাবে চাপ দিয়ে ধরে রেখে কপি করবেন, চাপ দিয়ে ধরে রেখে যেভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, মানে কপি অপশনে ক্লিক করে কপি করবেন। মিনিমাম 10 টাকা হলে ডিপোজিট করা যায়। আমরা কেউ 165 টাকা সেন্ড করে দিচ্ছি জাস্ট বিকাশে গিয়ে, এবং যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠাবেন নাম্বারটা এখানে বসাবেন, আপনার যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠাবেন, কত টাকা পাঠিয়েছেন এটা এখানে দিয়ে দিবেন, সবকিছু দিয়ে দিবেন। তারপর টাকাটা পাঠিয়ে আমরা আসছি, আবার ব্যাক করছি। টাকাটা পাঠানো হয়ে গেছে, আমরা পেমেন্ট ভেরিফাই পেমেন্ট এখানে ক্লিক করে দিচ্ছি এবং কিছুক্ষণ প্লিজ ওয়েট বলছে, এখানে আমরা ওয়েট করছি। ওয়েট করার পর কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে 2 ঘন্টার মধ্যে আপনার কিন্তু পেমেন্টটি দিয়ে দিবে তারা, মূলত 2 ঘন্টা সর্বোচ্চ সময় নিয়ে থাকে তারা। যদি সঠিক পেমেন্ট করে থাকেন 2 ঘন্টার মধ্যে অ্যাড করে দেবে। আপনারা ওকে বাটন পাচ্ছেন, ওকে বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সরাসরি ব্যাগে নিচ্ছে এবং সেটিংস যাচ্ছে এবং আমরা এখান থেকে রিফ্রেশ করছি, তাই আশা করি আমাদের টাকা ব্যাক করে দেবে কিছুক্ষণের মধ্যে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কথা বলতে বলতে আমাদের কিন্তু এটা অ্যাড করে দিয়েছে, এখন আমরা জয়েন করতে পারবো। এখন জয়েন করার জন্য সরাসরি আমরা প্লে বাটনে ক্লিক করছি এবং আমরা যে প্লে বাটনটি রয়েছে এখানে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পর এখান থেকে 8 নম্বর ম্যাচটিতে আমরা জয়েন করবো বলেছি আপনাদেরকে, ওখানে চলে যাচ্ছে। এখান থেকে জয়েন বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, আপনার যে ম্যাচে জয়েন করবেন জয়েন বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার লুডো কিং প্রোফাইল নাম, অর্থাৎ আপনার যে প্রয়োজন হবে আপনি প্লে স্টোর থেকে অবশ্যই লুডো কিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, কারণ লুডো কিং না থাকলে আপনি এখান থেকে গেমস খেলতে পারবেন না এবং ইনকাম করতে পারবেন না। তো সরাসরি আমরা যেহেতু এটা ইনস্টল করা আছে সরাসরি এটা ওপেন করে দিচ্ছি। আমরা ওপেন করে তারপর বুঝতে পারবো আমাদের প্রোফাইলে কি নেম। তো সরাসরি আপনারা লুডো কিং এ চলে আসবেন এবং আপনার উপরে প্রোফাইল অপশন রয়েছে দেখতে পাচ্ছেন বাম কর্নারে, ওখানে ক্লিক করবেন। আমার প্রোফাইল অপশনের নাম লেখা আছে ইংলিশ সজীব খান, আপনারা যে চাইলে এখান থেকে আপনি কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে।
যেটা রয়েছে আমার নাম আমরা সরাসরি চলে যাচ্ছি তারপর এখান থেকে আমরা সরাসরি দিয়ে দিচ্ছি এখান থেকে মানে যে নামটি রয়েছে লুডু প্রোফাইলে ওই নামটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিন্তু ডানে ক্লিক করে আমরা নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সাবমিট অপশনে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে দেন লোডিং নেওয়ার পর দেখবেন এখান থেকে অটোমেটিকলি জয়েন হয়ে যাবেন এখান থেকে কিছুক্ষণ জাস্ট ওয়েট করেন ওয়েট করার পর আপনি কিন্তু দেখবেন এখান থেকে হয়ে গেছেন আপনি যখন জয়েন করবেন তার আগে কিন্তু স্টার্ট হবে জয়েন হওয়ার পর টাইমটা দেখতে পাবেন তো আমি কিন্তু 10:40 আসলে কিন্তু আমার রুম কোডটি পেয়ে যাবো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি অবশ্যই আমরা 5 মিনিট আগে আসবো আমাদের যে টাইমটা রয়েছে টাইমটা 5 মিনিট আগে এসে আমরা যদি রুম কোডে ক্লিক করি তাহলে কিন্তু আমার রুম কোড তো যাই হোক রুম কোডটি যখন দিয়ে দিবি আপনি কি করবেন রুম কোডটি কপি করবেন কপি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি লুডু কিং এ চলে আসবেন দেন প্লে উইথ ফ্রেন্ড এখানে ক্লিক করবেন গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েট প্লে উইথ ফ্রেন্ড যেটা রয়েছে 2 নম্বরটা এখানে ক্লিক করবেন ঠিক আছে প্লে উইথ ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে জয়েন বলে একটি অপশান 2 নম্বর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে যে এখানে আপনার রুম কোডটি যেটা কপি করেছেন এখানে বসিয়ে দেবেন আমরা সরাসরি কী করবো এখান থেকে যে রুম কোডটি কপি করেছি এখানে বসিয়ে দিচ্ছি দেন ওকেতে ক্লিক করে আমরা এখন জয়েন রুম বাটন পাচ্ছেন এখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং নেবেন অর্থাৎ একজন জয়েন রয়েছে আমিও জয়েন হয়ে গেলেই এখানে কিন্তু ম্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন কী করবো ম্যাচটি এখন চালবো এখানে দেখতে পাচ্ছেন একটা গুটির বাটন রয়েছে মানে যেভাবে আপনার লুডো খেলে এভাবে আপনি এখন খেলা শুরু করেন কিছুক্ষণ গেমসটি খেলেছি আর আমার কিন্তু ভিডিওটি কেটে গিয়েছে ভুলবশত তাই জায়গা আপনি যখন গেমসটি খেলবেন দেন আপনি যদি উইন হন তাহলে আপনার এখন কাজ কী আর আপনি যদি হেরে যান তাহলে বাদ ভাই ঠিক আছে আর আপনি যদি উইন হন তাহলে একটাই যে ভাবি স্ক্রিনশট পাচ্ছেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন তারপরে সরাসরি চলে যাবেন যে অ্যাপ্লিকেশনটিতে ছিলেন আপনি অ্যাপ্লিকেশনটিতে সরাসরি চলে যাবেন ওকে চলে আসবেন অ্যাপ্লিকেশনটিতে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন অনগোয়িং অপশান একটি রয়েছে এখানে চলে যাবেন অনগোয়িং অপশানে চলে যাওয়ার পর থেকে আপনার কিন্তু ম্যাচটি চলে আসবে আপনি যে ম্যাচে ম্যাচ খেলেছেন উপরে দেখবেন একটা আপলোড বলে একটি অপশান রয়েছে আপলোড অপশানে একটা টাচ করলে আপনার কিন্তু স্ক্রিনশটটি ওপেন হয়ে যাবে মানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তারপর সরাসরি আপনি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন ম্যাচের নাম্বারটা এবং স্ক্রিনশটটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি কিন্তু কিছু অপেক্ষা করবেন তারপরে দেখবেন টাকাটা তারা তারা অ্যাড করে দিচ্ছে এখানে চলে আসবেন মি অপশানে দেন দেখতে পাবেন এখান থেকে আপনার টাকাটা অ্যাড করে দিয়েছে এবং আমরা এখান থেকে উইথড্র করার জন্য সরাসরি কী করবো যে মাই ওয়ালেট অপশান রয়েছে এখানে মাই ওয়ালেট অপশানে ক্লিক করবো 2 নম্বরটা মাই ওয়ালেট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশান এখানে চলে যাবেন আর একটা বিষয় দেখাই আমি ব্যালেন্স ট্রান্সফার এটার মানে হচ্ছে আপনার যদি আপনি গেমস না খেলেন মানে এখান থেকে আপনি উইথড্র করতে না চান মানে আপনি জিতেছেন এটা আপনি এখন উইথড্র করতে চান না সরাসরি কিন্তু আপনার উইথড্র ব্যালেন্সে চলে আসবে গেমিং ব্যালেন্সে থাকবে না ডিপোজিট ব্যালেন্সে থাকবে না এখন আপনি এটা দিয়ে গেমস খেলতে চান তাহলে কী করবেন এখান থেকে আপনার দিয়ে দেবেন ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন একটা আপনি এখানে কত টাকা দিয়ে আপনি গেমস খেলতে চান বা কত টাকার গেমস খেলবেন এটা দিয়ে আপনি ট্রান্সফারে ক্লিক করে দিলেই সাথে সাথে আপনার ডিপোজিট ব্যালেন্সে টাকাটা চলে যাবে 10 টাকা হলেই করা যায় এটা আশা করি বুঝতে পেরেছেন আমরা এখান থেকে উইথড্র অপশানে একটা ক্লিক করছি তারপরে ক্লিক করে দিয়েছি এবং আমরা এখান থেকে জাস্ট আমাদের কী করবো বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দেবো বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে 300 টাকা দিয়ে দিচ্ছি এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 100 টাকা হলে উইথড্র করা যায় আমরা এখান থেকে উইথড্র অপশান রয়েছে এখানে একটা ক্লিক করছি সরাসরি আমরা উইথড্র অপশানে টাচ করে দিলে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে মূলত সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটি কমপ্লিট করে দেবে তো আমরা এখানে ওকে বাটনে একটা ক্লিক করে দিচ্ছি আমরা এখানে প্রিয় ভিউয়ার্স কিছুক্ষণ অপেক্ষা করছি আশা করি আমাদের পেমেন্টটি চলে আসবে পেমেন্ট আসার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই সরাসরি আমরা অ্যাপস্টোরে চলে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে বেশি টাকা ইনকাম করার জন্য আমরা এখান থেকে যে মিডল অপশান পাচ্ছেন এখানে চলে যাচ্ছি এবং এখান থেকে প্রতি রেফারে 30 টাকা ইনকাম করার জন্য ইনভাইট অ্যান্ড আর্ন এখানে ক্লিক করছি এবং আপনারা যে রেফার কোডটি পাবেন এটা আপনি কপি করবেন প্রতি রেফারে আপনি 30 টাকা করে পাবেন কপি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি সরাসরি লিঙ্কটি শেয়ার করতে চান তাহলে এখান থেকে আপনি কী করবেন নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে কপি লিঙ্ক এখানে ক্লিক করে আপনি লিঙ্কটি শেয়ার করতে পারবেন আর অবশ্যই আমার রেফার কোডটি ইউজ করবেন নাহলে কেউ কিন্তু টাকা পাবেন না তো রেফার করে এভাবে ইনকাম করতে পারবেন তারপরে হচ্ছে ভিউ টিউটোরিয়াল এখানে ক্লিক করে আপনি ভিডিও দেখতে পাবেন তারপরে এখানে হচ্ছে অ্যাডমিন চ্যাট আপনি যদি এখানে অ্যাডমিন চ্যাটে ক্লিক করেন আপনি অ্যাডমিনের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন তো এখান থেকে জাস্ট আমরা কিছু অপেক্ষা করছি রিফ্রেশ করলে টাকাটা আশা করি কেটে নিয়েছে আমার এখন আমরা কিছু অপেক্ষা করবো পেমেন্টটি করে দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে মেসেজটি চলে এসেছে 5 টাকা চার্জ কেটেছে চার্জ কাটে না মেবি আপনার অ্যাডমিন হয়তো ছিল না টাকা দেওয়ার কারণে আমাকে 5 টাকা কম দিয়েছে যাই হোক আমাদের যাই হোক পেমেন্টটি তো এসেছে ইউ হ্যাভ রিসিভড টাকা 295 টাকা এবং আমাদের দেখতে পাচ্ছেন পেমেন্টটি কিন্তু সাথে সাথে কমপ্লিট করে দিয়েছে তারা
তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবাই অ্যাপ্লিকেশনটিতে কাজ করার চেষ্টা করবেন, আশা করি ভালো একটি অ্যাপ্লিকেশন। আশা করি এই ভিডিওটা দিলাম, এই ভিডিওটা থেকে যেন পরবর্তী ভিডিওটি দেওয়ার আগে যেন 40,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় ইনশাআল্লাহ। এদিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে দেবেন। আমাদের নতুন নতুন চ্যানেল রয়েছে, চাইলে আপনারা নতুন নতুন চ্যানেলে জয়েন করতে পারেন। র্যাঙ্ক মানি চ্যানেল রয়েছে, আমাদের র্যাঙ্ক মানি চ্যানেলে কিন্তু আপনারা চাইলে জয়েন করতে পারেন। তারপরে আমাদের আরও চ্যানেল রয়েছে, টিসি চ্যানেল রয়েছে, টিসি সজীব, এই চ্যানেলে কিন্তু আপনি চাইলে জয়েন করে নিতে পারেন। ধন্যবাদ।